কলকাতা নাইট রাইডার্সের 7 নম্বর ম্যাচ, যেখানে চেন্নাই সুপার কিংস আপাতত ভাই দুর্দান্ত ফর্মে আছে এবং কলকাতা নাইট রাইডার্স ভাই একটু একটুর জন্য হাঁচছে। কলকাতা নাইট রাইডার্স 6টা ম্যাচ খেলে যেখানে 2টো জিতেছে, অন্যদিকে চেন্নাই সুপার কিংস 6টা ম্যাচ খেলে ভাই 4টে জিতেছে। অবশ্য শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স হেরেছে, তো অন্যদিকে শেষ ম্যাচ হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংস জিতেছে। চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স 23 এপ্রিল মুখোমুখি হচ্ছে, অর্থাৎ রবিবার ভারতীয় সময় সন্ধ্যে 7:30 থেকে। তো অবশ্য চেন্নাই এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কলকাতা নাইট রাইডার্সের জন্য, তার কারণ এই ম্যাচটা যদি হারে আইপিএল থেকে বলাই যেতে পারে 80% চান্সেস তা বিদায় নেবে। তার কারণ 6টা ম্যাচের মধ্যে মাত্র যদি 2টো ম্যাচ জিতে থাকে, তার পরের ম্যাচটা যদি হেরে যায়, তো ভাই কামব্যাক করা খুব খুব কঠিন আছে। অবশ্যই কামব্যাক করে দেখিয়েছিল 2014-2021, কিন্তু তখন আলাদা ছিল আর এখন আলাদা। যেখানে এই ম্যাচটা তো ইডেন গার্ডেন্সে হবে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স যেমন ইচ্ছা তেমন পিচ বানাবে। আমার তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি ঘুরিয়ে দিতে পারে, অর্থাৎ এতদিন যে ব্যর্থতা ভাই সব কাটিয়ে উঠে এই ম্যাচটা হয়তো কলকাতা নাইট রাইডার্সই জিততে পারে। তো অবশ্যই চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কোন দলটি বেশি শক্তিশালী লাগছে আমার তো মনে হচ্ছে ভাই, যদি তোমরা খাতা কলমে দেখো না, তো কলকাতা নাইট রাইডার্স বেশি শক্তিশালী ভাই, কিন্তু ওদের টিম পারফরমেন্স নেই এখন, মানে বিশেষ করে বোলিংয়ের জন্য তো 2-3টে ম্যাচ হেরেছে এবং ক্লোজ ক্লোজ ম্যাচ হেরেছে, যেরকম পাঞ্জাবের ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল এবং মুম্বাই ম্যাচটা হারা ঠিক আছে, কিন্তু দিল্লির বিপক্ষে এবং তার আগের ম্যাচ অর্থাৎ হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স জেতা ভাই যে কোনো 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জেতা উচিত ছিল। কলকাতা নাইট রাইডার্স ভালো পারফরমেন্স দিয়েছিল ভাই, আর এটাই বলবো যে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই আশা করবো এই ম্যাচটি জিতবে। আপনাদের মতামত নিচ্ছে কমেন্টে জানান, পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে। তাহলে এই ভিডিওই কমেন্ট জানাবে, চেন্নাই সুপার কিংস জিতবে তাও আবার ইডেন গার্ডেন্সে হচ্ছে নাকি কলকাতা নাইট রাইডার্স জিতবে? যদি স্পিনার দেখা যায় তো কলকাতা নাইট রাইডার্স স্পিনার বেশি টাফ আর চেন্নাই সুপার কিংসের থেকেও, কিন্তু চেন্নাই সুপার কিংসের ভাই জিতে যাচ্ছে, বোলিং অত ভালো না থাকলেও জিতে যাচ্ছে, বোলিংয়ে বড় নাম নেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স বড় নাম থেকেও হারছে, এটাই এখন দেখবার বিষয়।